हेलो एवरीवन, वेलकम टू माय चैनल ब्यूटी डेस्टिनेशन। और आमी चले एसेछी तोमादेर ऋतुपर्णा। तो आज के चले एसेछी आबार तोमादेर जोन्नो खूब एकटा इंटरेस्टिंग टपिकेर उपर वीडियो निये। तो आजकेर जे टपिकटार उपर आमी वीडियो करते चलेछी सेटी होलो एकटा खूब डिमांडिंग टपिक। অনেক দিন ধরে এই ভিডিওটার পার্টিকুলার এই টপিকটার উপর অনেক রিকোয়েস্ট আসছিল আমার কাছে, ভর্তি ভর্তি ডিএম আসছিল আর কমেন্টসে অনেকে তোমরা বলেছিলে যে দিদি প্লিজ তোমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটা তুমি শেয়ার করো। তো মাঝখানে আমি যেহেতু এক মান্থের আমার একটা গ্যাপ হয়ে গেছিল, তোমাদেরকে আমি আমার প্রিভিয়াস ভিডিওতে সেটা আমি জানিয়েছি যে কেন গ্যাপ হয়েছিল। তোমরা যদি আমার প্রিভিয়াস ভিডিও না দেখে থাকো তাহলে আমি উপরে লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা সেটা দেখে নিতে পারো। তো সেই কারণে আমার লাস্ট এই ওয়ান মান্থ ধরে আর আমার এই টপিকটার উপর ভিডিও বানানো হয়নি। তো অ্যাট লাস্ট আমি যখন আবার শুরু করছি নতুন করে কন্টিনিউ করা আমার ভিডিও, তো আমি ভাবলাম যে চলো কেননা এই টপিকের উপরে আগে করে নেওয়া যাও একটা ভিডিও, যেহেতু এটা অনেকদিন ধরে একটা ডিমান্ডিং টপিক ছিল। তো আজকে আমি আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব, যে আমি পরপর স্টেপ বাই স্টেপ আমি রাতে শোয়ার আগে কী কী ইউজ করে বা কী কী মেখে আমি শুই, সেটাই আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আর একটা কথা বলে রাখি, প্লিজ তোমরা আমার এই শুয়োপোকার মতন আইব্রোটাকে প্লিজ তোমরা ইগনোর করো। কী হয়েছে, লকডাউনে এতদিনের গ্যাপে সমস্ত পার্লার সালোজের বন্ধ ছিল, আমি নিজে একা একা আইব্রোকে শেপ করতে গিয়ে আইব্রোর শেপ একদম খারাপ করে দিয়েছি। তো এখন এটা ভালো মতন যতক্ষণ না আপনি আবার আগের মতন করে আইব্রো বেশি বেশি করে গজাচ্ছে ততক্ষণ না আপনি এটাকে পুরোনো শেপে ফিরিয়ে আনা সম্ভব হবে না বলে আমার পার্লারের দিদি জানিয়েছে। তো আমি ওই জন্য ঠিক করেছি যে এখন আমি আইব্রো শেপ করব না, একবারে ঠিক পুজোর আগে আমি আবার আমার আইব্রোটাকে শেপ করাবো। তো প্লিজ তোমরা আমার এই আইব্রোটাকে, বিচ্ছিরি আইব্রোটাকে তোমরা প্লিজ ইগনোর করো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে, তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, তোমরা যদি আমাকে নতুন দেখে থাকো, তাহলে আমি বলে দিচ্ছি আমি হলাম গিয়ে ঋতুপর্ণা আর আমার এই চ্যানেলটির নাম হলো বিউটি ডেস্টিনেশন। তোমরা আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রিপশন বাটনের পাশে দেখবে একটা ছোট্ট ঘন্টার মতন বা বেলের মতন একটা আইকন দেওয়া আছে, সেই আইকনটাকেও প্লিজ হিট করে দাও। তাহলে কি হবে, আমি যখনই যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেগুলোর প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে আগে আগে পৌঁছে যাবে আর তোমরা সেই ভিডিওগুলো সবার আগে আগে দেখতে পাবে। তাহলে আর বেশি বকবক না করে তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক। যে কোনো ধরনের স্কিন কেয়ার রুটিন স্টার্ট করার আগে ফেস থেকে মেকআপ রিমুভ করাটা খুব প্রয়োজন, আর সেজন্য আমি এখানে ইউজ করছি জনসনের বেবি অয়েল, আর তার সাথে আমি মিলিয়ে নেব আর্লস গুডনেসের রোজ ওয়াটার। এই দুটোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে আমি আমার পুরো মুখে মাসাজ করব মেকআপটাকে রিমুভ করার জন্য। তোমাদের যাদের যাদের কাছে মেকআপ রিমুভার নেই বা যারা যারা মেকআপ রিমুভারে ইনভেস্ট করতে চাও না, তারা তার বদলে এই ধরনের বেবি অয়েল কিংবা কোকোনাট অয়েলও ইউজ করতে পারো অ্যাজ আ মেকআপ রিমুভার। আর তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে মেকআপগুলো রিমুভ হয়ে আসছে। এরপর আমি ইউজ করব এই হিমালয়ার পিউরিফাইং নিম ফেশিয়াল ওয়াইপসটি, এটি দিয়ে আমি ফেস থেকে পুরো মেকআপটাকে আমি ক্লিন করে নেব। আর দেখো এই ওয়াইপসটার মধ্যে মেকআপগুলো কীভাবে লেগে রয়েছে, মেকআপটা কিন্তু পুরো ফেস থেকে রিমুভ হয়ে গেছে। এরপর আমি অ্যাজ আ ফেস ওয়াশ ইউজ করব গ্লোবসের স্যালিসিলিক অ্যাসিড ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা আমি ইউজ করছি এই কারণে, যেহেতু আমার একটু সেন্সিটিভ স্কিন আর অ্যাকনে প্রোন স্কিন, আর সেন্সিটিভ অ্যাকনে প্রোন স্কিনের জন্য এই স্যালিসিলিক অ্যাসিড বেসড যে কোনো ফেস ওয়াশ খুবই খুবই উপকারী, তোমরাও এটা ট্রাই করতে পারো। আমিও বিগত কয়েক মাস ধরে এই স্যালিসিলিক অ্যাসিড বেসড ফেস ওয়াশই ইউজ করছি আমার স্কিনের জন্য, আর আমি তাতে খুব ভালো উপকার পেয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে ফেসটা কীরকম গ্লো করছে অলরেডি। এরপর আমি ইউজ করছি বায়োটিকের বায়ো পাপায়া স্ক্রাবার। আমি কিন্তু স্ক্রাবিংটা ডেইলি করি না, আমি এটা সপ্তাহে দুদিনই করে থাকি। তো আজকে যেহেতু আমি তোমাদের সাথে আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটি কমপ্লিট রুটিনটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেজন্য আমি যতগুলো স্টেপ আমি ফলো করি আমি সবগুলোই দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি এই স্ক্রাবারটাকে ভালো করে আমার ফেসে 2 মিনিট ধরে মাসাজ করব, বিশেষ করে আমার যে টি জোন প্রবলেমেটিক জোন এরিয়া যেটা আমার ফেসে, যেখানে বেশি বেশি আমি ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডসের প্রবলেম ফেস করি, সেই জায়গাগুলোতে মাসাজ করে একটা ভেজা টাওয়েল দিয়ে মুছে নেব। এরপর আমি অ্যাজ আ ফেস প্যাক ইউজ করব আর্লস গুডনেসের চারকোল ফেস প্যাক। এই ফেস প্যাকও কিন্তু আমি ডেইলি ইউজ করি না, আমি যেদিন করে আমি স্ক্রাবার ইউজ করি সেই দিনগুলোতেই আমি ফেস প্যাকটা ইউজ করি। এই ফেস প্যাকটা লাগানোর পর 5 মিনিট বাদে এটা শুকিয়ে গেলে ধুয়ে নেব। এরপরে দেখতে পাচ্ছ যে স্কিনটা কতটা ফ্রেশ লাগছে, কতটা ক্লিন লাগছে। নেক্সট আমি টোনার হিসেবে ইউজ করব আর্লস গুডনেসের টি ট্রি টোনার।
সরি ভুল হয়ে গেল, এটা তুলসি টোনার, আলস গুডনেসের তুলসি টোনার। এটা আমি পুরো ফেসে একবার ইউজ করে একবার তুলো দিয়ে মুছে নেব। এতে এক্সট্রা কোনো অয়েল বা ফেস প্যাক কিছু যদি স্কিনে থেকে থাকে সেটা রিমুভ হয়ে যাবে। এরপর আমি আবার এই টোনারটা আরেকবার আমার ফেসে স্প্রে করে নেব, হাত দিয়ে ড্যাপ করে নেব স্কিনে অ্যাবজর্ব হওয়ার জন্য। নেক্সট আমি ইউজ করব এই রোজ হিপ গুড ভাইবস এর রোজ হিপ ফেশিয়াল সিরামটি। এটি স্কিনে 2-3 ড্রপ নিয়ে ভেজা মুখে আমি এটাকে ভালো করে অ্যাবজর্ব হওয়ার জন্য আমি এটাকে ওয়েট করব, হালকা হাতে আমি এটাকে ম্যাসাজ করব। নেক্সট আমি অ্যাজ আ ময়শ্চারাইজার আমি ইউজ করব পর্সের সুপার লাইট অয়েল ফ্রি জেল ময়শ্চারাইজার। এটাকে এতখানি পরিমাণে আমি হাতে নিয়ে নেব, আর এর সাথে আমি মিশিয়ে নেব আলস গুডনেসের টি ট্রি এসেনশিয়াল অয়েল। আমার মতন তোমাদের যাদের যাদের অ্যাকনে প্রোন স্কিন, তারা রাতে শোয়ার আগে ময়শ্চারাইজারের সাথে 1-2 ফোঁটা টি ট্রি এসেনশিয়াল অয়েল মিশিয়ে ইউজ করে দেখো, তোমরা ডেফিনেটলি উপকার পাবে অ্যাকনের ক্ষেত্রে, পিম্পলের ক্ষেত্রে। পিম্পল নেক্সট মর্নিংয়ে তোমরা দেখতে পাবে, তোমাদের ফেসে যদি কোনো অ্যাক্টিভ পিম্পল থেকে থাকে নেক্সট মর্নিংয়ে সেটা ড্রাই আউট হয়ে যাবে। তো অ্যাকনে প্রোন স্কিনের জন্য টি ট্রি অয়েল একটা খুবই বেনিফিশিয়াল একটা ইনগ্রিডিয়েন্ট, কিন্তু টি ট্রি অয়েল ডিরেক্টলি ফেসে ইউজ করতে নেই, ময়শ্চারাইজারের সাথে মিশিয়ে তোমরা এটিকে ফেসে ইউজ করতে পারো। তো আমি এবার ময়শ্চারাইজারটাকে ভালো করে আমার ফেসে ম্যাসাজ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এরপর নেক্সট আমি ইউজ করব অ্যাজ এ লিপ বাম, এই লিপ্রনের লিপ বামটি। এটি একটি মেডিকেটেড লিপ বাম, তোমরা যে কোনো মেডিকেল স্টোরে এই লিপ বামটি ইজিলি পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা, এই হলো আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। একটাই স্টেপ আমি রাতে শোয়ার আগে ফলো করে ঘুমোই, আর এই ধরনের স্টেপগুলো তোমরা যদি ফলো করে থাকো তাহলে তোমরাও পেয়ে যাবে এরকম গ্লোয়িং একটা স্কিন। তোমরা দেখতে পাচ্ছ যে ফেসটা কতখানি গ্লো করছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলো না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা আমার থেকে আর কী কী ধরনের টপিকের উপর ভিডিও দেখতে চাও সেটা প্লিজ আমাকে কমেন্টে বা ইনবক্স করে অবশ্যই জানিও। তো আজকের জন্য এতটুকুই থাকলো, আবার আসবো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য লাভ ইউ, বাই বাই।